বর্ধমান জেলার শিক্ষা ব্যবস্থায় স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ বিরোধীদের। বেআইনি বদলি সহ বিভিন্ন অভিযোগ করেছেন তারা। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একজন প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বদলিকে কেন্দ্র করে বিরোধীরা সরব। পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া সার্কেলের হরকালী এফপি স্কুলে অবৈধভাবে শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ, যেখানে 42 জন ছাত্র থাকা স্কুলে দুজন শিক্ষক ও একজন প্যারা টিচার রয়েছেন, সেখানে কিভাবে আরও একজন শিক্ষক নিয়োগ হয়, এমনই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য প্রাথমিক শিক্ষক সেলের প্রাক্তন কো ইনচার্জ সব্যসাচী ঘোষ। অভিযোগ, ওই সার্কেলে বিভিন্ন স্কুলের ছাত্র অপেক্ষা শিক্ষকের সংখ্যা অনেকটাই কম। তিনি আরও অভিযোগ করেন, সারা রাজ্য জুড়ে এইভাবে শিক্ষা ব্যবস্থার স্বজন পোষণের দুর্নীতি চলছে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, বেআইনি বদলি স্বজন পোষণ বন্ধ করতে হবে। আমাদের অভিযোগ যে আমাদের জেলায় যে সমস্ত স্কুলগুলো ডেফিসিট রয়েছে, মানে ছাত্র সংখ্যা বেশি অথচ শিক্ষক নেই, সেই সমস্ত স্কুলে নতুন শিক্ষক দেওয়া হোক, কারণ যেখানে যে সমস্ত স্কুলে অলরেডি হচ্ছে ছাত্র সংখ্যা কম এবং শিক্ষক বেশি, সেখানে তো শিক্ষক দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরকম আমাদের বহুত স্কুল আছে আমাদের জেলাতে, প্রত্যেকটা সার্কেলে এরকম ডেফিসিট আমাদের চলছে স্কুলগুলো, যেগুলোতে আমরা ইমিডিয়েটলি শিক্ষক রিক্রুটমেন্ট দরকার আছে। তাহলে যেখানে শিক্ষক দরকার হয়েছে নতুন রিক্রুটমেন্ট, এখানে সেইখানে কেন শিক্ষক কেন দেওয়া হচ্ছে না? আমাদের কাছে খবর আছে সাতগাছিয়া সার্কেলের হরকালী এফপি স্কুল, যেখানে ছাত্র সংখ্যা হচ্ছে 42 জন, সেখানে অলরেডি আপনার 3 জন টিচার শিক্ষক আছে, তা সত্ত্বেও একজন শিক্ষককে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। অথচ আরও বেশ কয়েকটি স্কুল রয়েছে যেখানে ছাত্র সংখ্যা হচ্ছে 200 অধিক, কোনো জায়গায় 3টে টিচার 4টা টিচার, আবার খুললাম কোনো এক জায়গায় নাকি 2টো টিচার আছে। তা সেখানে তো আগে শিক্ষক রিক্রুটমেন্ট করা দরকার, এগুলো কেন হচ্ছে না? এগুলো আমার মনে হয় যে এইদিকে নজর দেওয়া উচিত। দুর্নীতি সজল পোষণ আছে, নাহলে এজেন্ডা ঘটবে কেন? এখন তো অনলাইন পোর্টাল চলে এসছে, এখন যে কোনো জন্য আপনার খুললে সমস্ত কিছু রেকর্ড দেখা যাচ্ছে, এখানে তো কোনো সমস্যা কিছু নেই। তার মানে এটা যখন হচ্ছে একবার ইচ্ছাকৃতভাবেই চলছে, দুর্নীতি সজল পোষণ যেটা কী হতে পারে, গোটা রাজ্যে যা চলছে সেটারই একটা নমুনা। এটা নতুন করে বলার কিছু নয়, চলছিল এবং আবার বিধানসভার পরে আবার তো চরম হারে চলছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, গোটা রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি এটা। এই দেখুন, এটা আমাদের রিক্রুটমেন্টের জন্য যে আমাদের সেলটা আছে, রিক্রুটমেন্ট যারা এই সমস্ত রিক্রুটমেন্ট করছে, যারা তারা এর সঙ্গে জড়িত, কারণ তারা তো সমস্ত কিছু জানে, তাদের কাছে সমস্ত ডাটা আছে। আমরা চাইছি যে যে দুর্নীতি ইমিডিয়েট বন্ধ হোক, এবং যেহেতু শিক্ষার ব্যাপার, এখানে কোনো রকম রাজনীতি দুর্নীতি স্বজন পোষণ না করে যেটা দরকার শিক্ষার ক্ষেত্রে, বাচ্চা ছেলেরা পড়তে আসে সেখানে, শিক্ষার জন্য যেটা দরকার, যেখানে হচ্ছে শিক্ষক দরকার যে সমস্ত স্কুলে, সেখানে শিক্ষক দেওয়া হোক, এটা আমার হচ্ছে সরকারের কাছে আবেদন অনুরোধ। এখানে কোনো রাজনীতি না করে শিক্ষাকে বাঁচাবার জন্য এটা করুন আপনারা। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, এরকম দু একটা সিঙ্গেল কেস হতেই পারে, তড়িঘড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে হয়তো এরকম ভুল ত্রুটি হয়েছে বলেই জানিয়েছেন তিনি। একটা দুটো সিঙ্গেল কেস হয়তো হয়ে থাকতে পারে তড়িৎগতিতে, কারণ কোর্টের নির্দেশ ছিল যে খুব তাড়াতাড়ি এদের করে নিযুক্ত করতে হবে, এবং সেটার ক্ষেত্রে এই মুহূর্তে তথ্য না দেখে আমার পক্ষে বলা সম্ভব না। তো বললাম যে একটা দুটো ক্ষেত্রে এরম হয়ে থাকলে আমাকে জেনে মন্তব্য করতে হবে, কিন্তু আমাদের স্বচ্ছ নীতি যেটা বা স্বচ্ছভাবে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে কোনো রকম পক্ষপাতিত্বের ব্যবস্থা না রেখে স্কুলগুলো যাতে উপকৃত হয় সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা দিয়েছি। ত্রুটি থাকলে আমরা সেটা দেখে নেবো, সতর্ক হবো, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম ধরনের ব্যবস্থা না হয়। এরকম যে হ্যাঁ এরকম হয়েছে, সেই কি সেই যে মানে যাকে দেওয়া হয়েছে যে অর্ডারটা দেওয়া, সেই অর্ডারকে ক্যান্সেল করবেন? না, সেটা তো করার কোনো অবকাশ নেই, করার কোনো অবকাশ নেই, বরং আমরা চেষ্টা করবো সেই স্কুলের যদি কোনো টিচার খুব দূর দূরান্ত থেকে এসে থাকেন এবং তারা যদি এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, অসুস্থ, ক্যান্সার হয়েছে, বাচ্চা আছে, ক্ষেত্রে স্যাম যদি কেউ থাকে তাকে তাকে যেখানে দরকার সেখানে তুলে নেওয়া যাবে, সেইভাবে এটাকে সামাল দিতে হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আরও সতর্কভাবে পদক্ষেপ নেব। তবে গোটা বিষয়টা এখনও আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কী অসুবিধা হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।